আপনাদের কারো হিন্দু বন্ধু আছে? কার কার আছে দেখি, সবার হিন্দু বন্ধু ঘটনা নাকি? এলাকার নাম কি? ও দেবদুয়া, মাশাআল্লাহ দেবদুয়া। হিন্দু ভাইদেরকেও আমরা অনেক ভালোবাসি। আজকে এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে অনেক লোক আমাকে ঘিরে ধরেছে, সবার কথা হচ্ছে ইউটিউবে, হুজুর আপনারা দেখি। আপনারা দেখছেন নাকি ইউটিউবে? দেখেছি তো। এক হিন্দু আসছে, এসে কানে কানে বলে, হুজুর আমি হিন্দু, আমি আপনার আলোচনা শুনি, আমি আপনার সাথে একটা ছবি তুলতে চাই। কেন বলতেছে? এটা স্মৃতি হিসেবে রাখতে চাই। তো এটা আমাদের সৌভাগ্য, ঠিক কি না? হিন্দুরা যদি আমাদের মাহফিলে আসে, এদেরকে জায়গা করে দিবেন, খাওয়ার ব্যবস্থা করে দিবেন। অনেক আসছে, হ্যাঁ ভিতরে। আমাদের হিন্দু ভাইদের মধ্যে থেকে কারা কারা আসছেন দেখি তো। আচ্ছা, হাত উঁচু করবে না, তারপরে দু একজন করে ফেলছে, হাত নামান। হয়েছে হয়েছে, না ওঠানোর দরকার নাই, টানাটানি করার দরকার নাই। আলহামদুলিল্লাহ, অনেক নাকি আসছে হিন্দু, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমাদের মধ্যে যদি ইসলামের সৌন্দর্য দেখে, তাহলে তারাও কালিমা পড়ে মুসলমান হবে, ঠিক কি না? এবং কোনো হিন্দু ছেলে যদি মুসলমান হয়, তার দায়িত্ব আপনারা নেবেন, এবং তার বাবা মার সাথে সে যেন সম্পর্ক নষ্ট না করে। বাবা মা হিন্দু হোক কোনো সমস্যা নাই, বাবা মার সাথে সুসম্পর্ক থাকবে, সুসম্পর্ক থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আসমা, ওনার মা ছিলেন মুশরিকা, তখন মুশরিকা ছিলেন। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমার মা তো মুশরিকা, আমি তো কালিমা পড়ে মুসলমান হলাম, আমি কি মায়ের সাথে ভালো আচরণ করব নাকি কথা বলবো না? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খবরদার, সিলিহা, হোক মুশরিক হোক কাফের, সে তোমার মা। লাউ কতা জিলদাক, যদি তোমার চামড়া কেটে মাকে পায়ের জুতা বানিয়ে দাও, ওই যে এক ঢোক দুধ খেয়েছিলা, ওই এক ঢোক দুধের শোধ আদায় হবে না। খবরদার, মায়ের সাথে ভালো আচরণ কর। তো কোনো হিন্দু ভাই যদি মুসলমান হন, কোনো অসুবিধা নাই, আপনার আব্বা আম্মার সাথে সুসম্পর্ক রাখবেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন। তবে মুসলমানদের মধ্যে থেকে যারা আপনারা পয়সাওয়ালা, ফ্যাক্টরির মালিক, বিজনেসের মালিক, তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। উই হ্যাভ টু এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ড টু হিম, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য তাদেরকে নিয়ে আসবেন বেশি। আমরা চাই আমাদের ইসলামের কথা শুনে, ইসলামের সৌন্দর্য দেখে, বিউটি দেখে তারাও কালিমা পড়ে মুসলমান হোক, ঠিক কিনা? তাদের সাথে প্রথম যেই কথাটা তাদেরকে শোনাবেন, সেই কথাটার নাম হচ্ছে আর রব্বানিয়া। ইসলাম সম্পর্কে প্রথম যে কথা, ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রব্বানিয়া। সবাই বলেন, কি নাম? মানে এটা রবের দেয়া ধর্ম। তাকে বুঝাবেন, ভাই তোমরা অনেকের এবাদত করো, অনেকের পূজা করো, এবং তোমাদের এত এত দেবতা যে অনেকের নামও তোমরা জানো না, ঠিক কিনা? আমাদের হিন্দু ভাইদের মোট দেবতার সংখ্যা কত জানেন? হ্যাঁ, অনেক অনেক সংখ্যায়, 33 কোটি বা 36 কোটি এরকম সংখ্যা পাওয়া যায়। তো আমার দেবতা যদি 33 কোটি হয়, আমি কয়জন রে মানব? আমাদের রব কয়জন? ওনার বিধানগুলো কি আমরা ঠিক মতো মানতে পারি? আমরা বিপদে পড়লে এক আল্লাহর কাছে চাই। রব আর খালিক যদি একজন না হয়ে দুইজন হয়, তিনজন হয়, ওটা ভালো না? একজন হলে ভালো, দুইজন বা তিনজন হলে মারামারি আছে না নাই? কথা বলেন, এক খোদা বলবে তুমি আজীবন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাইছো, পশ্চিম দিকে ডুবাইছো, কালকে থেকে আমি উল্টা করব, পশ্চিম দিক থেকে উঠবে পূর্ব দিকে, ধাক্কা ধাক্কি আছে না নাই? এ বলবে একরকম, ও আর একরকম, কয়জনের মন খুশি করব আমরা? আমরা এতজনের এবাদত করি না, আমরা এবাদত করি একজনের। চিল্লায় বলেন, তিনি কে? আমরা ঘোষণা দেই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ।